পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হুগলি গ্রামীণ জেলা পুলিশ এবং গোঘাট থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত সচেতন নাগরিককে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বের হবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন, বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যাতে ব্যবহার না করে তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। সকলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান এবং আরামবাগ SD হসপিটালে চিকিৎসা করান। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে বের হবেন না, তারা এলাকার ঘরের মধ্যেই থাকুন। সেরকম খারাপ কোনো পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে কেউ 5-7 জন একত্রিত হয়ে জমায়েত হবেন না, খুব প্রয়োজন না হলে অকারণে বাড়ির বাইরে বের হবেন না। সরকারি নির্দেশ অমান্য করিলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোঘাট থানা ও বদনগঞ্জ বিল হাউসের পক্ষ থেকে এলাকার সকল সুধী নাগরিক বৃন্দকে জানানো যাইতেছে যে যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বের হবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন, বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যেরা যাতে ব্যবহার না করেন তার দিকে খেয়াল রাখুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। একাধিক ব্যক্তির জমায়েত কোনোভাবেই চলবে না। করোনার যে সমস্ত উপসর্গ, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। থাকুন ও ভালো থাকুন। আরামবাগ থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদিকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে আপনারা এক জায়গায় একসাথে 5-7 জনের বেশি জমায়েত থাকবেন না। প্রয়োজন বোধে আরামবাগ মিউনিসিপ্যালিটির 1 নম্বর ও 13 নম্বর ওয়ার্ডে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে, প্রয়োজনে সেখানে ভর্তি হতে পারেন। মুদিখানা দোকান, ঔষধের দোকান, সবজির দোকান, ফলের দোকান, দুধের দোকান, মাংস মাছের দোকান ও রুটির দোকান এগুলি বাদে সমস্ত বন্ধ থাকবে। আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে। বিদেশ থেকে বা বিভিন্ন রাজ্য থেকে যারা এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বার হবেন না। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তারা বাড়ির বাইরে 14 দিন বার হবেন না। তাদের ব্যবহার করা জিনিসপত্র যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখুন। জ্বর, কোনো উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ স্থানীয় ডাক্তারবাবুর কাছে যান বা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে। আজ বিকেল 5টা থেকে 27 মার্চ রাত্রি 12টা পর্যন্ত গোটা বাংলায় লকডাউন ঘোষণা করা হইল। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হবেন না। বাংলার মুখ্যমন্ত্রী এবং খানাকুট 2 পঞ্চায়েত আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা সতর্ক থাকুন, সুস্থ থাকুন। সতর্কতার আর এক নাম জীবন। বাংলার মুখ্যমন্ত্রী সদা সর্বদা আপনাদের পাশে আছে। খানাকুল 2 পঞ্চায়েত আপনাদের পাশে আছে। আপনারা সতর্ক থাকুন, আপনারা সুস্থ থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হবেন না। সতর্কতার আর এক নাম জীবন। একসঙ্গে 7 জন বা তার বেশি মানুষ একসঙ্গে জমায়েত হবেন না। উদ্যোগে হুগলি জেলা পুলিশের উদ্যোগে এবং পুরসা থানার পক্ষ থেকে সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে
বা বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে, প্রয়োজন ছাড়া আপনারা দয়া করে বাড়ির বাইরে বের হবেন না। বিশেষ করে যারা ভিন রাজ্য থেকে কিংবা বিদেশ থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ, 14 দিন যাবত আপনারা বাড়ির ভিতরেই থাকুন দয়া করে। উদ্যোগে হুগলি জেলা পুলিশের উদ্যোগে এবং পুরসা থানার পক্ষ থেকে সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে তার বিশেষ বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, প্রয়োজন ছাড়া আপনারা দয়া করে বাড়ির বাইরে বের হবেন না। বিশেষ করে যারা ভিন রাজ্য থেকে কিংবা বিদেশ থেকে এসেছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ, 14 দিন যাবত আপনারা বাড়ির ভিতরেই থাকুন দয়া করে।